বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ প্রমোটার অয়নশীলের বাড়িতে ইডির তল্লাশি, আর তার থেকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। শুধুমাত্র শিক্ষায় নিয়োগ দুর্নীতিতেই কি শান্তনুদের চক্র কাজ করেছিল, নাকি একাধিক পুরসভার নিয়োগের ক্ষেত্রেও শান্তনুদের এই চক্র সক্রিয় ছিল? এখন এই প্রশ্নই কিন্তু বড় হয়ে দেখা দিচ্ছে। ইডির আধিকারিকরা যখন তারা তল্লাশি চালাচ্ছেন, একদিকে অয়নশীল শান্তনু ঘনিষ্ঠ যে প্রমোটার, তার বাড়ির যে কম্পিউটার, সেই হার্ড ডিস্ক থেকে যে তথ্য তারা পেয়েছেন, সেখান থেকে তারা এই সিদ্ধান্তে উপনীত হচ্ছেন যে একাধিক পুরসভায় যে নিয়োগ করা হয়েছিল, সেই নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছিল এবং সেই দুর্নীতির পিছনে হাত ছিল শান্তনুদের। এবং শান্তনুরা শুধুমাত্র যে এই অয়নশীল তার ঘনিষ্ঠ প্রমোটারের বাড়ি থেকে ওয়েমার শিট পাওয়া গিয়েছে বা চাকরি প্রার্থীদের নামের তালিকা পাওয়া গিয়েছে বা অ্যাডমিট কার্ড পাওয়া গিয়েছে তাই কিন্তু নয়, শিক্ষা দুর্নীতির পাশাপাশি পুরসভার ক্ষেত্রেও নিয়োগ দুর্নীতিতে এবার শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং তার ঘনিষ্ঠদের চক্র সক্রিয় ছিল, এমন তথ্যই সামনে নিয়ে আসছেন ইডির আধিকারিকরা। সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে 350 থেকে 400 ওএমআর শীট এই প্রমোটার তার বাড়ি থেকে পেলেন ইডি আধিকারিকরা। এবার কম্পিউটারের হার্ড ডিস্ক থেকে তো আরো চাঞ্চল্যকর খবর আসছে, শুধুমাত্র শিক্ষায় নিয়োগ দুর্নীতি নয়, এবার পুরসভা নিয়োগ দুর্নীতিতেও শান্তনুদের হাত ছিল, সেখানে ওই চক্র সক্রিয়ভাবে কাজ করেছে। দেখো, তোমাকে বলি, গতকাল রাতে যদি যখন ইডির অফিসারদের সঙ্গে আমরা কথা বলছিলাম, তখন তারা বলেছিলেন যে এক্সপ্লোসিভ ডকুমেন্ট পাওয়া গেছে, এবং আজকে সকাল থেকেই কিন্তু একের পর এক সামনে আসছে যে এক্সপ্লোসিভ ডকুমেন্ট কি কি। প্রথমে আসলো যে একটা ক্যান্ডিডেটদের লিস্ট পাওয়া গেছে, তারপর জানা গেল যে অ্যাডমিট কার্ড পাওয়া গেছে, এবার যেটা দুপুরের দিকে জানতে পারলাম আমরা যে প্রায় 350 থেকে 400 ওএমআর শিট এই প্রমোটারের অফিস থেকে পাওয়া গেছে, অয়নশীলের অফিস থেকে। এবার কিন্তু আর একটা চাঞ্চল্যকর দাবি এবং চাঞ্চল্যকর তথ্য আমরা পাচ্ছি যে এই অফিসের ভেতরে সল লেকের FD ব্লকের 388 নম্বরের যে বাড়ি, সেই বাড়ির গ্রাউন্ড ফ্লোরে যে অফিস, অয়নশীলের অফিস, সেই অফিসের ভেতরে একটি কম্পিউটার, সেই কম্পিউটারের হার্ড ডিস্ক যখন খতিয়ে দেখেন ইডির অফিসাররা, সেখানে দেখা যাচ্ছে যে রাজ্য জুড়ে একাধিক, একটা দুটো নয়, একাধিক মিউনিসিপ্যালিটির চাকরির যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশনের কপি সেখানে রয়েছে। তার সঙ্গে রয়েছে একাধিক পদের যে চাকরি, তার ক্যান্ডিডেটদের লিস্ট, এবং তার সঙ্গে সাদা কাগজে কিছু নোট পাওয়া গেছে। এখানেই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এখন, গতকাল থেকে যে ইডি আধিকারিকরা জানাচ্ছিলেন যে এই তল্লাশি অভিযানের পর তদন্তর গতি কিন্তু আরেকটা নতুন দিক পাবে। এটাই কি নতুন দিক? অর্থাৎ নিয়োগ দুর্নীতি, শিক্ষা নিয়োগ দুর্নীতির সঙ্গে সঙ্গে অন্য জায়গাও চাকরি বিক্রি করা হয়েছে, পুরসভায় বিভিন্ন পদে চাকরি বিক্রি করা হয়েছে, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এবং একদিকে যেমন শিক্ষা নিয়োগ দুর্নীতির তদন্ত চলছে, তেমনই গতকাল যখন কম্পিউটারের হার্ড ডিস্ক থেকে গভীর রাতে এই তথ্য পাওয়া যায়, তারপর থেকে কিন্তু অয়নশীলকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে এই তথ্য জানার চেষ্টা করছেন ইডির আধিকারিকরা। এবং ক্যামেরাম্যান অভিজিৎকে বলবো, সামনের বিল্ডিং তুমি দেখতে পাচ্ছ, সামনের যে বাড়ি তার গ্রাউন্ড ফ্লোরে এখনো কিন্তু ইডির 12 থেকে 14 জন অফিসাররা রয়েছেন, বাইরে সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা তারা দাঁড়িয়ে পড়ছেন। এবং প্রকাশ, তদন্ত কিন্তু চলছে, তল্লাশি চলছে, এবং যত সময় গড়াচ্ছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে নিয়ে আসছেন ইডির আধিকারিকরা। প্রকাশ, ধন্যবাদ। কিন্তু কিছুক্ষণ আগেও আপনাদের যে কথা বলছিলাম যে 350 থেকে 400 ওএমআর শিট পাওয়া গিয়েছে, এই বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ প্রমোটার অয়নশীলের বাড়িতে, এবং শুধুমাত্র এই ওএমআর শিট নয়, তার সঙ্গে ক্যান্ডিডেটদের নামের তালিকা এবং অ্যাডমিট কার্ড, এই সব একসঙ্গে স্টেপল করা ছিল, এমনটাই কিন্তু তদন্তকারী আধিকারিকরা বলছেন। নিঃসন্দেহে এতদিন পর্যন্ত তারা যে দাবি করছিলেন, আজ এই সমস্ত তথ্য প্রমাণ হাতে আসার পর তারা বলছেন তদন্ত একেবারে অন্য, আরো বেশি বাড়তি গতি পাবে এরপর, এমনটাই ইডির তদন্তকারী আধিকারিকদের দাবি। আর এই প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে এবং আইনজীবী ও সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। তারা কি বলছেন আপনাদের শোনাবো। কেউ কি বিশ্বাস করবে এই এত বড় প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য শুধুমাত্র পার্থ চ্যাটার্জি, এসপি সিনহা, সুবীর ভট্টাচার্য এরা দায়ী, মানিক ভট্টাচার্য এরা দায়ী, না কুন্তল আর যে শান্তনু যাদের নাম বলছেন আর তাদের বান্ধবীদের নাম বলছেন, তারা 2-5% এজেন্ট,
তারা যদি এই বিপুল পরিমাণ সম্পত্তি তৈরি করে থাকতে পারেন, প্রমোটারের বাড়িতে যদি ওয়েবার ঠিক পৌঁছে যায়, ক্যান্ডিডেটদের নাম পৌঁছে যায়, তাহলে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দুর্নীতি কোথায় আছে? সারা ভারতবর্ষের ইতিহাসে স্বাধীন ভারতে কোনোদিন কোন রাজ্যে এত বড় দুর্নীতি কোনোদিন সংগঠিত হয়নি। সবটাই সংগঠিত করেছে তৃণমূল দল, তৃণমূল দল সংগঠিত করে তারা তাদের যে বিভিন্ন এই প্রবঞ্চক বাহিনী থাকে বিভিন্ন স্তর, যে দলের যেমন সাংগঠনিক বিভিন্ন স্তর থাকে, তাদের মধ্যে প্রবঞ্চক বাহিনী একটা স্তর তৈরি করেছে, তাদের মাধ্যমে এই সমস্ত দুর্নীতি রয়েছে। প্রমোটার থেকে শুরু করে চোর, জোচ্চোর, জমি চোর, কয়লা চোর, সবাইকে নিয়ে উনি সংগঠন করেছেন, করে পশ্চিমবঙ্গে সর্বনাশটা করছেন। আমরা চাইব দ্রুত তদন্ত শেষ হোক, সে আসল যে অপরাধী তাকে এবার থেকে জিজ্ঞাসাবাদ করা হোক। আর এর পাল্টা কি বলছেন তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য? আসুন শোনাবো এবার। দেখুন, তৃণমূল যদি সবটা সংগঠিত করে থাকে তাহলে তৃণমূল কংগ্রেসের তো বুকের পাটা আছে। তৃণমূল কংগ্রেস তার মহাসচিব থেকে শুরু করে তার চুনো পুটি নেতা, যাদেরই নাম আসছে এই দুর্নীতির ক্ষেত্রে অন্তত, তাদের বিরুদ্ধে পলিটিক্যাল অ্যাকশন নেওয়ার, যে বিরোধীরা প্রশ্ন করছে তারা কি তাদের দলের যাদের নাম আসছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারছে? তৃণমূল কংগ্রেসের বুকের পাটা আছে, তৃণমূল কংগ্রেসে কেউ অভিযুক্ত হলে সে তিরস্কৃত হয়, সে পার্থ চট্টোপাধ্যায়ের মতো বড় নেতা থেকে শান্তনু কুন্তলের মতো নেতারা পর্যন্ত। আমাদের দাবি দ্রুত তদন্ত হোক, প্রতিটা দোষীর শাস্তি হোক, প্রয়োজনে ফাঁসি হোক, আর যে বিরোধীরা দাবি করছে তাদের কাছে প্রশ্ন, আপনাদের দলে যারা প্রমাণিত চোর এবং খুনিরা তাদের বিরুদ্ধে আপনাদের স্ট্যান্ড কি? অন্যদিকে গতকাল গোটা দিন জুড়ে আপনারা দেখেছেন যে ইডি কিভাবে তল্লাশি অভিযান চালিয়েছে হুগলির বিভিন্ন জায়গায়, যেখানে একেবারে সাম্রাজ্য গড়ে তুলেছিলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। জিরাট থেকে শুরু করে চুঁচুড়া থেকে বলাগড় বিভিন্ন জায়গায় তার একাধিক সম্পত্তির হদিশ তারা পেয়েছেন। আজ জানা যাচ্ছে নতুন করে আরো 10টি সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে বহিষ্কৃত এই তৃণমূল নেতার। সরাসরি চলে যাবো, আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবিরের আগে আমরা দেখেছি যে সমস্ত সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে তার মধ্যে কোনোটা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের নামে, কোনোটা তার এবং তার স্ত্রীর নামে। এবার যে 10টি সম্পত্তির হদিশ পাওয়া গেল সেগুলো কি নামে না বেনামে? দেখো, কিছু রয়েছে নামে, কিছু বেনামে। যেটা ইডির তরফ থেকে জানানো হচ্ছে যে প্রায় 10টিরও বেশি এরকম সম্পত্তি, যেগুলো জমি অধিকাংশই যেগুলো শান্তনু বন্দ্যোপাধ্যায় কিনেছিল, এবং সেই যে শান্তনু বন্দ্যোপাধ্যায় যে টাকায় কিনেছিল সেগুলো নিয়োগ দুর্নীতির টাকায় তিনি যে লাভবান হয়েছিলেন সেই টাকাতেই সেই জমিগুলো বা সেই সম্পত্তিগুলো কেনা হয়েছিল বলে অনুমান করছেন তদন্তকারীরা। এবং এই যে অয়নশীলের বাড়িতে দীর্ঘ প্রায় একদিন টানা বলা যায় যে যে তল্লাশি অভিযান এবং জিজ্ঞাসাবাদ চলছে, সেখান থেকেও তদন্তকারী আধিকারিকরা জানতে পারছেন, তার কারণ তার যে 7টি কম্পিউটার রয়েছে সেখান থেকে যে হার্ড ডিস্ক, বেশ কিছু নথি পাওয়া গেছে, বেশ কিছু ডকুমেন্টস সেখান থেকে পেয়েছেন বা ইলেকট্রনিক্স এভিডেন্স তারা সেখান থেকে সংগ্রহ করতে পেরেছেন, যেখান থেকে তাদের সন্দেহ যে এই প্রমোটার অয়নশীল সে কোনো না কোনোভাবে, তারা এটাই দেখার চেষ্টা করছেন ইডি গোয়েন্দারা, যে অয়নশীল সে কোনো না কোনোভাবে শান্তনুর টাকায় বিভিন্ন জায়গায় ইনভেস্ট করেছিল কিনা, কখনো রিয়েল এস্টেটে তার 40টা জায়গায় সে কাজ করেছে, কখনো সিনেমা বানানোর ক্ষেত্রে টালিগঞ্জে, সেই ক্ষেত্রে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের টাকাই ভায়া অয়নশীল সেই টাকা কালোকে সাদা করার চেষ্টা হয়েছিল কিনা, এই বিষয়গুলো দেখার চেষ্টা তারা চালাচ্ছেন, এবং তার সঙ্গে সঙ্গে নথি উদ্ধারের যে প্রক্রিয়া সেটা এখনো পর্যন্ত চলছে। একেবারে আবির, ধন্যবাদ। গোটা দিন জুড়ে গতকাল যখন হুগলির বিভিন্ন জায়গায় তল্লাশি চালালো ইডি, তখন দিনের শেষে বলাগড়ে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের গেস্ট হাউসে ইডি চলে যাওয়ার পর দেখা গেল সেখানে কয়েকজন এসে পৌঁছলেন, একেবারে অজ্ঞাত পরিচয় কয়েকজনকে দেখা গেল যারা বাইকে চড়ে গেস্ট হাউসে ঢুকলেন এবং সেখানে তারা সময় কাটালেন, খাওয়া দাওয়া করলেন। বিস্তারিত জানিয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ মুখোপাধ্যায়। ইডির আধিকারিকরা ফিরে যাওয়ার পরেই রাতে বাইক বাহিনীর আগমন ঘটে বলাগড়ের চাঁদরাতে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের এই রিসর্টের সামনে, এবং যেরকমটা স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যাচ্ছে যে তারা এই তালাও লাগিয়ে দেন রিসর্টে। আমরা দেখতে পাচ্ছি যে তালা লাগানো রয়েছে, এমনকি এটা যে নতুন তালা বোঝা যাচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে তালার যে কভার সেই কভারও কিন্তু এখানে পড়ে রয়েছে। অন্যদিকে নতুন তালা লাগানো হয়েছে একদম এই রিসর্টের গেটেতে, আমরা দেখতে পাচ্ছি যে তালা লাগানো হয়েছে, এবং ভিতরে আমরা যেরকমভাবে
এখন দেখতে পাচ্ছি যে খাবারের যে কন্টেনার, সেই কন্টেনার পড়ে রয়েছে একসঙ্গে অনেকে বসে যে খাওয়া দাওয়া করেছিলেন সেটা দেখে বোঝা যাচ্ছে। এবং এলাকার মানুষদের বক্তব্য, ইডির আধিকারিকরা ফিরে যাওয়ার পরপরই বাইকে করে কিছু ব্যক্তিরা আসেন, তারা ভেতরে প্রবেশ করেন, তারা ভোর রাত অবধি খাওয়া দাওয়া এবং পানীয় সহযোগে তারা এখানে খাওয়া দাওয়া চালান এবং তারপরে তারা ভোর রাতে তারা বেরিয়ে যান। এবং এলাকার মানুষদের অভিযোগ, এরা শান্তনু বন্দ্যোপাধ্যায়েরই অনুগামী, তারা এসেছিলেন স্বাভাবিকভাবে এই এলাকা থেকে। মানুষজন আগে অভিযোগ তুলেছিলেন যে এখানে জমি দখলের জন্যও কিন্তু তাদেরকে আগ্নেয়াস্ত্র দেখানো হয়েছিল এবং তার পিছনেও শান্তনু বন্দ্যোপাধ্যায়ের হাত ছিল। এবং ইডির যে আধিকারিকরা, তারা ঘুরে যাওয়ার পরও ফের এই বাইক বাহিনীর আগমনে কিন্তু এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, মানুষ যথেষ্ট আতঙ্কিত। এবং যেটা দেখা যাচ্ছে, আজকে তার এই রিসর্টে কিন্তু তালা দিয়ে দেওয়া হয়েছে এবং তালা দিয়েছে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরাই, তারাই এসেছিলেন বাইকে করে এবং তারাই ভেতরে খাওয়া দাওয়া করেছেন, এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। স্বাভাবিকভাবে এই ঘটনায় কিন্তু তারা যথেষ্ট আতঙ্কে রয়েছেন। ক্যামেরায় পার্থ প্রতিম রায়ের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, বলাগড়। রাজ্যের মিড ডে মিল নিয়ে এবার অডিট করার জন্য রাজ্যকে চিঠি পাঠালো ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট। কথা বলবো আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর সঙ্গে। কৃষ্ণেন্দু, কবে থেকে এই অডিট শুরু হবে এবং চিঠিতে ঠিক কি বলা রয়েছে? শুক্রবার পর জানা যাচ্ছে ইতিমধ্যে অডিট শুরু হয়ে গেছে। এবং তুমি জানো যে কিছুদিন আগেই রাজ্যের মিড ডে মিল সরজমিনে খতিয়ে দেখতে পরিদর্শনে এসেছিলেন কেন্দ্রীয় দল। একাধিক স্কুল, একাধিক জেলা ঘুরে তারা রিপোর্ট দিয়েছেন। তারপরেই সেই পরিদর্শনের পরই এবারে বিশেষ অডিটের সিদ্ধান্ত। ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থেকে ইতিমধ্যেই স্কুল শিক্ষা দপ্তরকে চিঠি দেওয়া হয়েছে, প্রজেক্ট ডিরেক্টরকে চিঠি দেওয়া হয়েছে, মিড ডে মিল যিনি দেখেন, এবং তাতে বলা হয়েছে যে তারা স্পেশাল অডিট করতে চান মিড ডে মিলের। এবং এই অডিট টিম বিভিন্ন জেলায় ঘুরবেন, বিভিন্ন ব্লকে ঘুরবেন এবং তারা স্কুলে ঘুরবেন, ঘুরে অডিট করবেন। অর্থাৎ মিড ডে মিলের টাকা কিভাবে খরচ হচ্ছে, কিভাবে তার পরিবেশন বা তা খরচ হচ্ছে তা খতিয়ে দেখবেন। পাঁচটা জেলাকে চিহ্নিত করা হয়েছে। ইতিমধ্যে উত্তর চব্বিশ পরগনায় সেই অডিট শুরু হয়েছে বলে স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানা যাচ্ছে। আরো চারটি জেলা চিহ্নিত করা হয়েছে। ছজন সদস্যের একটা টিম তৈরি করা হয়েছে, যারা অডিট অফিসার, সেই অফিসারদের নিয়ে যে স্পেশাল অডিটের ব্যবস্থা করা। তুমি জানো রাজ্যের বিরোধী দলের তরফ থেকে একাধিক অভিযোগ কেন্দ্রের কাছেও পাঠানো হয়েছিল। বিশেষত সুরেন্দ্র অধিকারী, রাজ্যের বিরোধী দল নেতা, তিনিও পাঠিয়েছিলেন যে রাজ্যের মিড ডে মিল নিয়ে একাধিক অভিযোগ, এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টা তদন্ত করে দেখা হোক। ইতিমধ্যে পরিদর্শন হয়েছে, তারপর বিশেষ অডিটের সিদ্ধান্ত। যদিও সরকারের তরফ থেকে দাবি করা হচ্ছে যে এটা প্রতি বছরের বিষয়, মিড ডে মিল যে অডিট সেই অডিট করোনার কারণে হয়নি, তারপর এই অডিট হচ্ছে। যদিও বিরোধী দলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে যেহেতু মিড ডে মিল নিয়ে এত অভিযোগ, যার ফলে এই বিশেষ অডিটের সিদ্ধান্ত যেটা শুরু হয়েছে। ধন্যবাদ কৃষ্ণেন্দু। কেন্দ্রের কাছ থেকে রাজ্য সরকারের যে মিড ডে মিল সেকশন আছে, সেই মিড ডে মিল সেকশনের কাছে চিঠি পাঠিয়ে জানানো হয়েছে যে এই রাজ্যের প্রায় পাঁচটা জেলাতে তারা স্পেশাল অডিট করবে। আমাদের রাজ্যে মিড ডে মিল নিয়ে ব্যাপক অভিযোগ আছে। শিক্ষক সংগঠনগুলো যাতে সেটা জানাতে পারে, তাদের কাছে, টিমের কাছে যাতে অভিযোগ করতে পারে, সেই সুযোগটাও রাখা উচিত বলে আমরা মনে করি। তাহলে প্রকৃত অডিট এবং প্রকৃত তদন্ত হবে, নাহলে পুরো ব্যাপারটা রাজনৈতিকভাবে শুধু লোক দেখানো এবং কেন্দ্রের যে সরকার তাদের রাজনৈতিক ফায়দার জন্য এটা শেষমেশ তাই দাঁড়িয়ে যাবে আর কি। চৈত্রের শুরু আর রবিবারের দুপুর একেবারে দুর্যোগের ঘন ঘটা, রাজ্যের নটি জেলায় প্রবল বৃষ্টিপাত। কথা বলবো আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের সঙ্গে। অরিত্রিক, কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর, কতদিন স্থায়ী হবে এই বৃষ্টি? দেখো, দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে দুটো আলাদা পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এটা বলা হচ্ছে মঙ্গলবার পর্যন্ত এই ঝড় বৃষ্টি চলবে, বুধবারের পর থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হলেও উত্তরবঙ্গের ওপরের দিকে পার্বত্য জেলাতে হালকা মাঝারি বৃষ্টি সেটা কিন্তু চলতে থাকবে প্রায় পরের শনিবার অবধি। আগামী চব্বিশ ঘন্টাতেও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যেটা বলা হচ্ছে যে মূলত নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, এই ছয় জেলার কিছু অংশে দু এক পাঁচটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং তার সঙ্গে 30-50 কিলোমিটার দমকা ঝোড়ো হওয়ার পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে পাঁচ জেলায় ভারী বৃষ্টির সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে। বলা হচ্ছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কুচবিহার এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং সেখানেও কিন্তু দমকা হওয়ার বেগ 30-40 কিলোমিটার হতে পারে। আপাতত আজকে রোববার, মঙ্গলবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে, বুধবার থেকে আবহাওয়া সামান্য উন্নতি করতে পারে এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে এখনো পর্যন্ত বলা হচ্ছে। ধন্যবাদ অরিত্রিক।